খলিস্টান বিজন 1155 বল কাকে বলে যাচাই বাছাই করে নিবে গরু কাকে বলে যে গরু দেখি মানুষ যাচাই বাছাই করে নিবে এ যদি 1000 গরু ভিতর থাকে এটা যাচাই বাছাই করে একটা তো পাবে খুঁজি আর গরু কাকে বলে অরিজিনাল রানী শঙ্কর জাগ বলে অরিজিনাল রানী হাজার একটা ভাই ক্লিয়ার কর হাজার একটা মিলবে এরকম বক না হ্যাঁ হাজার একটা মিলিনি কোনো জায়গায় খুব কঠিন ভাই খুব কঠিন এগুলো মিলে জাতমান সর্বত্র আপগ্রেডের গরু এর উপরে গ্রেড হয় না এটা হচ্ছে হাই গ্রেড আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কামাল ভাই দর্শক ধরে আপনার পরিচয়টা দর্শক আমার পরিচয় তো দর্শক সবাই চিনে এক ব্যাগকে আমার পাবনা ডিস্ট্রিক্ট বাড়ি দিশ্বদ্দি থানা অরনকুল হাট হাটের পূর্ব পাশে কামালের মোড় আমার নামের পুরাই মোড় 30 সেকেন্ডের রাস্তা হাটে দিনে সবসময় তো বকনা বা রেডি বকনা পেগন পাওয়া যায় দোয়াল কিছু থাকে সর্বক্ষণ রেডি বকনাগুলা গাবগুলো আমাদের এখানে বেশি থাকে আজকে দর্শকদের কয়টা বকনা বাচ্চা দেখাবো আজকে বকনা দেখাবো অন্তত 7-7টা গরু দেখাবো সব এডিএল বাচ্চা আচ্ছা সবই এডিএল এর বকনা বাচ্চা এডিএল বাচ্চা কাকে বলে দেখবে ইনশাআল্লাহ তো কাল ভাই চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের পর্যন্ত আচ্ছা আচ্ছা মাশাল্লাহ এক নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছি খাওয়া দাওয়া ঠিক আছে চলুন বিস্তারিত জানি কামাল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন ভাই এর গল্প করব না এ বাচ্চার হাজারে না দুশোর হাজারে একটা পাওয়া যায় কিনা সন্দেহ জনক এডিয়ালের বাচ্চা 1155 কিলো বাচ্চা রানী শঙ্কর 120 100% আছে 2-1% কম আসতে পারে এটা গল্পের কিছু না দেন বাচ্চা কাকে বলে হাজারে একটা না হাজারে 2000 একটা 2000 একটা মেলে এরকম একটা হ্যাঁ হ্যাঁ ভালো করে দেখ আমার গল্পের কাজ বাদের জিনিসটা আছে যদি থাকে তো যে কোনো লোকের গল্প লাগবে না দর্শক ভাইরে আজকে বিবেচনা করবে গরু কাকে বলে মাজাটা ওভার আছে দেখছেন ডবল মাজার গরু নেস ছোট চারটা খুর সাদা রসুনের চুজার মতন গরু এর আর গল্পর কিছু নাই উলান পালনটা দেখেন হ্যাঁ উলান পালন অবশ্যই দেখেন উলান পালন কাকে বলে দেখে ঠিক আছে নিপুল চারটা দেখছেন দেখেন কাকে বলে দেখেন দেখেন উলান পালন কাকে বলে দেখেন হলে দেখেন উলান পালন এখনই দুধ নামি আসতেছে ভাই এক নম্বরে বক্ত বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই বয়সটা হচ্ছে 11 প্লাস ছাড়িয়ে গেছে 11 মাস প্লাস 11 মাস প্লাস চলে গেছে 12-র ভিতরে গণ্য 11 ছাড়িয়ে গেছে আর কি এখন 1-2 মাসের ভিতর রেডি হয়ে যাবে একবারে গল্প কিছু নাই গরু কাকে বলে এটা গল্প করার কিছু নাই ভাই মাথা কতটুক ছোট কান কতটুক বেজির কানে রক্তটুক দেখেন আর গলায় কোনো নাবি নাই কম্বল নাই দুধ যে এত পরিমাণ মার রেকর্ডের কথা বলবোই না গল্প করলে মেলা লোক গল্প করে ভাই গল্প 30-এর উপরে না থাকে বাসুরি এমনি কাট করলে যাবেন তো এক নম্বরে বক্তা বাচ্চারা দামটা কেমন চাচ্ছেন ভাই দাম 1,10,000 এক নম্বরে বক্তা বাচ্চারা দাম 1,10,000 1,10,000 দাম দর কি করার জায়গা ভাই সম্মানী জনক আর কি গল্প কিছু সম্মানী জনক এর বেশি কিছু না আর 2 নম্বরে সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন ভাই ঠিক আছে কুন্ডি থুই কুন্ডি ভালো মন্দ বলবো ভালো করে দেখেন আপনি নিজেই দেখেন ওর সমস্ত গাও পাও চামড়া শুদ্ধি গোলাপি হয়ে গেছে সবই গোলাপি পশম শুদ্ধি গোলাপি হয়ে গেছে ভাই এটাও 11-12 পিলাসের ভিতর একই মাপ 12 মাস হবে আর কি বললেন একই মাপ দেখেন ওর সমস্ত পিঠের দাঁড়ার উপরে ক্যামেরা ধরি দেখেন ক্যামেরা দিয়ে দেখা যাবে কাছে আসা লাগবে না বুঝতে পারছেন কথা বললেন গরু কাকে বলে দেখেন একে দেখান ডবল বডি ল্যাস কুম্বল খুঁজে দর্শনে সুসার মতন গাছ উলান পালনটা হ্যাঁ উলান পালনে আর কাক বলবো ভাই দেখেন দেখেন আমার গরু উলান দেখা লাগবে না আমার গরু উলান দেখা লাগবে না এইটুকুই বললাম আমার গরু উলান দেখা লাগবে না আমার গরু উলান তলার গরু ছাড়া আমি কিনি না দুধের গরু ছাড়া আমি কিনি নি তাহলে 2 নম্বরে বক্তা বাচ্চাটা 12 মাস হ্যাঁ 11-12 মাসের ভিতরে 12 মাসের ভিতরে 10 দিন এদিক আর ওদিক হবে একই মাপ সব সমস্ত গরু যা গরু আছে এখানে সব গরু ভ্যান দেখা না গেলে গরু গাঁট করে এমনি তুলে দিব দুধের গরু ভাই সব কথা এক কথা দুধের গরু জীবনে ঠকবে না ঠকলে ক্ষতিপূরণ দিব আমি দামটা কেমন চাচ্ছেন 2 নম্বর ভাই দাম 1,05,000 এটার ও বন্ধুরা 2 নম্বরে হলিস্টাইন ফ্রিজান বক্তা বাচ্চাটার দাম শুনলেন 1,05,000 জি ভাই 1,05,000 12-র ভিতরে বললেন 11-12-র ভিতরে আছে গোড়া 1-1.5-2 মাস লাগবে রেডি হতে রসুনের সুসা ভাই রসুনের সুসা যে আছে তার সে পাতলা সব গরুগুলাই থাকে রসুনের সুসার মতো পাতলা হলে আর দুধ খাইছে ভাই একে খুর শুদ্ধি সাদা কান ছোট শিং শুদ্ধি গোলাপি সমস্ত যা কিছু আছে আমি স্যালেন্সের ভিতরে আছি এডিয়ালের 1,155 বলে বীজ না হলে গরু গাঁট করে এমনি তুলে দেবো যে কোনো কেমিস্ট আসে যদি দেখে এইটুকুই বললাম বন্ধুরা তারপরে দেখছেন 3 নম্বর বক্তা বাচ্চা বেশ লম্বা চওড়া একটা বক্তা বাচ্চা দেখছি 3 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা ভাই জাত হলিস্টন ফিজন এডিয়ালের বাচ্চা
12 পিলা ছাড়ি গিয়ে ভাই তারর ভিতর গিয়ে 12 পিলা ছাড়া 12 এর উপরে আচ্ছা সুন্দর একটা বত বাচ্চা দেখছেন এটাও লম্বা কত দেন চারটা খুর দেন খাইটির মতো ট্যাং ট্যাং ভাই দেখেন অনেক উঁচা লম্বা গরু কাকে বলে দেখেন ভাই সামনে থেকে পেছন সাইডটা দেখেন উলান পালানটা উলান পালন ভাই আরে কত বলবো না গো বলার অনেক কিছু আছে বলবো না ভাই দেখেন এমনি পল চারটা আছে দেখেন ভাই দেখেন দেখেন আগে আমি বলবো না গো কিছু দেখেন আগে দেখেন এই ফ্যাং তুলতে গেলে তুলে ভাই দেখেন আমি আর কিছু বলবো না এগুলো সম্বন্ধে কিচ্ছু বলবো না ঠ্যাং গোলাপির হ্যাঁ ভাই আজকের গরু গল্প করবো না সব গরু ভিআইপি সব গরু অরিজিনাল এ দেখেন রসুনের চুচা আজকে গরু গল্প নাই সব গরু ভিআইপি একবার দেন খুর শুদ্ধি দেখবেন মাথা শুদ্ধি সব গোলাপি টুট এ দেন খাচ্ছে সব গোলাপি আমি খালি মুক্তি করলে হবে না ঠোঁট শুদ্ধি গোলাপি গোলাপি একের সমস্ত আর কত লম্বা গরু জাত ভাই অনেকটা লম্বা চড়া লম্বা জাত ভাই ও কামাল ভাই দামটা কেমন লাগছে দাম খুব সস্তা ভাই এটা 1,02,000 দাম বন্ধুরা দেখেন তিন নম্বর বক্তা বাচ্চা হলিস্টন ফিজিয়ান আর তিন নম্বরের বক্তা বাচ্চাটার দাম শুনলেন 1,02,000 1,02,000 এই আমি সম্মানের জন্য কর যে কোনো ফার্মে 10-15 এরকম যাবে না আর খুব বিক্রি হবে তাই সেই গরু আর কি ভালো করে যাচাই বাছাই করতে 12 পিলাসের একটা বাচ্চা এটা গল্প করবো না কোনো কথা বলবো না গরু দেখি দর্শক ভাইরা বিবেচনা করে গরু দেখে নিবে মাশাআল্লাহ 4 নম্বরে সুন্দর একটা বক্ত বাচ্চা দেখছেন বন্ধুরা কামাল ভাই 4 নম্বরে বক্ত বাচ্চা যাচ্ছে ভাই ইডিয়ালের বাচ্চা 1155 বলে অরিজিনাল এটা অরিজিনাল 1155 বলে এডিয়ালের 100 100 100 ভাই বাচ্চা কান গছড়ার বাচ্চা কাকে বলে মা দুধের রেকর্ড মেলা ভাই 30 এর উপরে মা দুধের রেকর্ড 30 লিটার হ্যাঁ চ্যালেঞ্জ করলে মা শুদ্ধি দেখতে চালে দেখা নিয়ে যাব ক্লিয়ার কথা গরু কাকে বলে মাথা কত রূপ দেখেন গরু এই উলান দুধের গরু ছাড়া এই উলান পালন হয় না দাদু ভাই জীবনে মানে অত বড় বড় মাঠ তো অধিক দুধ আসা হয় হ্যাঁ অধিক দুধ সবচেয়ে আমার যে আজকে 6টা বাচ্চা দেখেছি 6টা বাচ্চা সম্পূর্ণ দুধের গরু ক্লিয়ার কথা গরু দেখেন দুধের উলান কাক কয় পালন কাক কয় দেখে না কামাল ভাই 4 নম্বরের বত বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই বয়সটা 11 পিলাসের ভিতর 10 দিন এদিক নাই 10 দিন ওই দিক 11 মাস 10 দিন কম বেশি হতে পারে হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর একটা বত বাচ্চা দেখছেন দামটা কেমন লাগছেন 4 নম্বর ভাই দাম 1 লাখ 4 নম্বর বত বাচ্চাটার দাম 1 লাখ জি 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 এটি আলে বাচ্চা 1155 বলে এটা বাচ্চা দেখার মতন বাচ্চা ভাই বন্ধুরা তারপরে দেখছেন এটা 5 নম্বর বকনা বাচ্চা কামাল ভাই 5 নম্বরে এটার যত্ন বসতে ভাই এটা হলিস্টন ফিজিয়ান এডিয়ালের বাচ্চা হলিস্টন অরিজিনাল এটা 13 প্লাস ভাই এটা বয়সটা 13 মাস 13 প্লাস দেখার মতন বাচ্চা ভাই যেমনি দুধ খাইছে তেমনি শরীর কত সুন্দর দেখে বেশ এটা বড় সরো আছে খুব বড় বাচ্চা ভাই 13 প্লাস চারটা খুর পাও সমস্ত গোলাপি হয়ে গেছে গাউটাও আর খুব লম্বা ভাই উলান পালনটা কি অবস্থা দেখি ভাই হ্যাঁ দেখেন ভাই উলান পালন খুব সুন্দর আছে দেখেন এগুলো দেখেন 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 উলান পালন দেখেন ঠিক আছে দেখেন উলান পালন দেখেন কাকে বল নিকুল চারটে আছে তো অবশ্যই দেখে শুনে নেবেন এ দেখেন চারটা দেখে দেখিলেন দেখা দেন দেখে শুনে নিবা মানে দেখা দেন ত্রুটি বন্য থাকলে লিয়া লাগবে না আমার গরু তাহলে কামাল ভাই 5 নম্বরে বত বাচ্চাটা 12 মাস জি 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 ভাই জি জি বন্ধুরা তারপরে দেখছেন 6 নম্বর বকনা বাচ্চা এটা একটু লম্বা চড়া বড় সরো দেখছেন কামাল ভাই 6 নম্বরের বকনা বাচ্চা ভাই এটা গব লোক কোলে এই ভাই একবার গরম আইছিল আমি দিতে পারিনি ভাই এবার দিয়ে দিতে হবে এটা আসছিল একবার হ্যাঁ একবার দিতে আসছিল দেন কত বড় এটা 14 প্লাসের ভিতরে বাংলা কথা 10 দিন কম কি বেশি এটা হাই বডি 14 প্লাসের এটা একবার গরম আসছিল আমি দিইনি এবার দিতে হবে 18 দিন গুনি 18 দিন পরে আসবে 18 দিন পরে আবার আসবে হ্যাঁ হ্যাঁ 18 দিন 22 দিন হলো গরু কাকে বলে দেখেন গরু জগতের মাস্টার ভাই খুর চারটা কি দেখেন মাথা দেখেন মাজাটা দেখেন মাজা দেখেন ডবল বডি আর সোনার খাদ আছে ভাই আমি আজ অত কথা বলবো না আল্লাহর মধ্যে আমি যে কয়টা গরু দেখাবো তার কোনো জায়গায় খাদ নাই উলান পালনটা দেখি হ্যাঁ দেখেন উলান পালন দেখেন দেখেন উলান পালন কাকে বলে দেখ ঠিক আছে
দেখেন নিপল চারটে আছে, হ্যাঁ দেখেন উলান পালন দেখেন 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 উলান পালন দেখেন ভাই দেখেন বাট কত বড় দেখেন, ঠিক আছে দেখছেন উলান পালন কাকে বলে। বন্ধুরা দেখছেন ৬ নম্বর বকনা বাচ্চা, বয়সটা ১৪ মাস হবে, একবার হিটে আসছিল শুনছেন, এবার হিটে আসলে ২০টা। হ্যাঁ ভাই গলায় কোনো কম্বল নাই, রসুনের চুষার মতন একের গোলাপি, ঠোঁট মাথা সমস্ত গোলাপি, মাথা সবই গোলাপি, একবারে হাঁস গলায় গরু অরিজিনাল ১১৫ পুলের বাচ্চা ভাই, হলিস্টন পিজ অরিজিনাল হলিস্টন পিজ জান ভাই, ১০০% বীজের গরু এটা, ১০০% বীজের, হ্যাঁ ১০০% কত আছে উপরে আল্লাহ জানে, আর যারা কেমিস্ট আছে তারা জানে। আচ্ছা ক্লিয়ার কথা, একবার গরু মারছিল আমি দিনটা সমস্ত ঘাটটা ইয়ে হয়ে গেছে গোলাপি হয়ে গেছে। কামাল ভাই দামটা কেমন রাখছেন? ভাই দামটা ১১৫, দাম খুব বেশি না, আলোচনার সাপেক্ষে অল্প কিছু সম্মান। বন্ধুরা ৬ নম্বরে হলিস্টন ফিজান বক্তা বাচ্চাটার দাম শুনেন ১১৫,০০০, জি জি ভাই জি, দাম দর কিছুটা কমতে হবে আর কি, জি ভাই। গরু কাকে আমি আজ গল্প করবো না ভাই, আজ গরু দেখলে যে কটা গরু দেখালাম এর উপরে গরু হয় না, এই পার্সেন্টের হাই পার্সেন্টের গরু, সমস্ত হাই পার্সেন্ট ভাই। কামাল ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন? দর্শকদের উদ্দেশ্যে দর্শক ভাইদের আমরা বলি যে ফার্মে আসবেন, গরু দেখবেন, দেখি বুঝি জানা শোনা করি গরুগুলো নিয়ে গেলে অত্যন্ত ভালো। আর যারা আসতে পারেন না, প্রবাসে বাস করে, মা বাপ আছে বাড়ির আসতে পারেন না, তাদের জন্য আমার ফার্মে বহুত সুবিধা আছে, আলোচনা করলে হবে। অজা মোবাইলে বারবার দেখে শুনি নেবেন, এ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো যায় কোনো ফল্ট হয়নি, হবেও না, আমার জিনিস ভালো, দামও ইয়া জিনিস ভালো, দামও সস্রাই, আল্লাহ মধ্যে একের জিনিস ছাড়া আমরা বেশি নাকো প্রবাসীদের কাছে। তো যে কোনো সময় আসলে বকনা বাচ্চা পাওয়া যাবে, সর্বক্ষণ ২০-১০টা বকনা বাচ্চা আমার ফার্মে থাকে। আচ্ছা কামাল ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ, দর্শক ভাইদের প্রতি আমার সালাম।